রাশিয়ার সাথে অস্ত্র লেনদেন করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগকে সোমবার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রিজার্ভ থেকে ডাকা সেনাদের মধ্যে 50,000 সেনা যুদ্ধ করছে ইউক্রেনে। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মতবিরোধ থাকলেও রাশিয়ার সঙ্গে যোগাযোগের মাধ্যম খোলা রয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যাপকভাবে গোলাবারুদ দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া, গেল সপ্তাহেই এমন অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। অবশেষে নীরবতা ভেঙে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পিয়ংইয়ং জানালো, রাশিয়ার সঙ্গে কখনও অস্ত্রের লেনদেন করেনি তারা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে যুদ্ধ করতে 80,000 সংরক্ষিত সেনা পাঠানো হয়েছে, যাদের মধ্যে লড়াই করছেন রিজার্ভের 50,000 সদস্য, বাকিরা রয়েছে প্রশিক্ষণে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, সংঘাতের কেন্দ্র হয়ে আছে পূর্বের দোনেৎস্ক অঞ্চল, যেখানে প্রতিদিন নিহত হচ্ছে শত শত রুশ নাগরিক। আমাদের বাহিনী সক্রিয় প্রতিরক্ষার অবস্থায় রয়েছে। পূর্ব দক্ষিণের কিছু এলাকায় ধীরে ধীরে শত্রুকে পিছিয়ে দিচ্ছি, আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এদিকে সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান নিশ্চিত করেছেন, ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও রাশিয়া যুক্তরাষ্ট্রের যোগাযোগের মাধ্যম খোলা রয়েছে। আমি বিশ্বাস করি যোগাযোগের চ্যানেলগুলো বজায় রাখা যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যেই। এটাও মানে এই সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা প্রত্যেক দেশেরই স্বার্থ। চলমান সংকটের মধ্যেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ন্যাটো সদস্যপত্র নিয়ে আলোচনা করতে সোমবার তুরস্কে পৌঁছেছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। নিবিড় আমিন, নিউজ 24।